সুপ্রিয় দর্শক, আজ আমরা খুব সহজ ভাষায় একটা খুব ইম্পর্টেন্ট টপিকের উপরে কথা বলবো, সেটা হলো ফাঁকা দাঁতের চিকিৎসা। ডেন্টাল চিকিৎসা আধুনিকায়নের সাথে সাথে আমরা যেগুলা কুসংস্কার ভেঙে এখনও বেরিয়ে আসতে পারিনি, তার মধ্যে অন্যতম একটা ফাঁকা দাঁতের চিকিৎসা। এখনও অনেকের মধ্যে এরকম একটা ভ্রান্ত ধারণা আছে অথবা কুসংস্কার রয়েছে, সেটা হলো ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করলে অসুবিধা হয় বা অন্যান্য আরও অনেক কিছু। কিন্তু ফাঁকা দাঁতের চিকিৎসা এখন খুবই সহজলভ্য, খুব ভালো মতো করা যায় এবং এতটাই ন্যাচারাল লুকস নিয়ে আসে যে ইভেন রোগীও সম্পূর্ণভাবে বুঝতে পারে না আমার ফাঁকা দাঁতের ট্রিটমেন্টে হয়ে গিয়েছে। এছাড়াও যেটা এখন ফাঁকা দাঁতের চিকিৎসার করলে রোগী সম্পূর্ণ ব্যথামুক্ত চিকিৎসা পাবে যে কোনো ভালো ডেন্টাল সার্জনের কাছ থেকে। আমরা আগে একটা ভ্রান্ত ধারণা ছিল রোগীদের মধ্যে যে ফাঁকা দাঁতের চিকিৎসা করলে আমার আগের দাঁতটি কেটে ফেলা লাগতে পারে অথবা এটা পরবর্তীতে আমার গ্যাপটা আরও বড় হয়ে যেতে পারে, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। ফাঁকা দাঁতের এখন চিকিৎসা যেগুলা সম্পূর্ণ কালার ম্যাচিং ফিলিং দিয়ে করা হয়, এগুলা খুবই টেকসই, কখনোই রং পরিবর্তন করে না এবং আপনার মূল দাঁতের কালারের সাথে খুবই মিলে থাকে। সুতরাং নিজের হাসি আর বাদ বৃত্তের মধ্যে আটকে রাখবেন না, মানুষকে উপভোগ করতে দিন আপনার হাসি, এই হাসি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ধন্যবাদ। খুব বেশি ছড়িয়ে গেছে ভাই না?